সুন্দর মরিচ, সুবহান আল্লাহ। জি আঙ্কেল, হ্যাঁ হ্যাঁ, ও আল্লাহ, কষ্ট আপনি করছেন, সবাই ভেঙে ফেলছে সব। তো এগুলো আঙ্কেল একটু বলতে পারেন না? দাদু আসো ভাই, আইও বাবা, তোমাকে দাদু ভাইও ডাকে। আসো বাবু। আঙ্কেল, এইটা কি পুরোটা ইয়ে শশা গাছ? এই সাইডটা কি পুরোটা শশা গাছের ইয়ে? এটা পুরাটা তাইলে? ও সিমের। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা শশা। হ্যাঁ, এখানে কয়েকটা শশা, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আঙ্কেলের হাত অনেক 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 পাতলা। দোয়া করি আঙ্কেলকে যেন আল্লাহ অনেক অনেক শক্তি বাড়িয়ে দেয় আরো। বাচ্চারা খেলাধুলা করছে, এই টাইমে তো বাচ্চারা অফকোর্স খেলাধুলা করবে, সাথে আমার করে হাঁটছে। আজকে আমার ভাইয়া বলছে চলো ছাদে যাই সবাই মিলে, একটু ছাদ থেকে ছাদের পরিবেশটা একটু উপভোগ করে আসি, যেহেতু এখন অনেক বেশি গরম পড়তেছে। ওই জন্য ভাইয়ের সাথে পুষ্প সোনাকেও নিয়ে ছাদে চলে এসেছি। এসে তো মাশাল্লাহ ছাদের পরিবেশটা এত সুন্দর, বরাবরের মতোই অনেক সুন্দর লাগে। বিশেষ করে ওই যে ছাদ বাগান, নিচে একটা আছে, উপরে একটা আছে, আমাদের ছাদে ছাদ বাগান, এই জন্য বেশি সুন্দর লাগে, মনটা একদম ভরে যায়। দেখেন কত সুন্দর সুন্দর গাছের অথেন্টিক কাঁচা মরিচ, এগুলো হচ্ছে আমার আঙ্কেলের হাতের, আঙ্কেলের হাতে অনেক কিছু করতে পারে মাশাল্লাহ। পাপা সোনা, পাপা সোনা, তুমি কি করছো? ও হাঁটাহাঁটি করছে, এত বাতাস, সুবহানাল্লাহ অনেক সুন্দর বাতাস।
এদিকে আঙ্কেল সারি সারি করে করে গাছগুলো একদম সারি সারি করে করে রাখছে, আর আমার বাবু শোনা এক লাইন থেকে এক লাইন আসতেছে, সে অনেক এনজয় করছে, ছাদে আসলে এত এনজয় করে। চল আজকে আঙ্কেল আপনি থাকার কারণে উপরের অংশটা খোলা পাইছি, আজকে আপনি থাকার কারণে উপরের অংশটা খোলা পাইছি। ভাইয়া যখন উঠতেছে আঙ্কেল তখন বুঝতেছি মানে উপরে মনে আঙ্কেল আছে, তারপরে আমিও চলে আসছি এখানে। হ্যাঁ এটাও এই গরমের মধ্যে আমাদের বাসায়ও কিন্তু অনেক অনেক শান্তি পাওয়া যায়, যেহেতু চারতলায় অনেক অনেক বেশি বাতাস আসে, ব্যালকনিতে দাঁড়ালেও বাতাস আসে। তাতে হচ্ছে আমার যে ব্লগে শেয়ার করেছিলাম, আমার দুইটা রুমের পাশে জানালা যেগুলো আছে ওখানে দাঁড়ালেও বাতাস আসে, অনেক ছাদে আসছি অনেক দিন পর, এত সুন্দর বাত যাচ্ছে না আর নিচে যেতে প্রায় ছাদে মানুষ, এখানে প্রায় ছাদেই মানুষ উঠবে। ধানি মরিচ না, এগুলো আমি ফার্স্টে মনে করেছিলাম ধানি মরিচ গাছ, এগুলো হচ্ছে কাঁচা মরিচ গাছ, খুব সুন্দর দেখতে। ঢেঁড়স গাছ আছে, সবজির মধ্যে ঢেঁড়স আমার সবচেয়ে পছন্দের একটা সবজি। একটা জিনিস দেখেন, আমার ভাই কত স্মার্টলি ভাবে ভিডিও করছে। তার কোনো চ্যানেল নাই বা তার কোনো পার্সোনালি ভিডিও ক্রিয়েট করার কিছু নাই, কোথাও আপলোড করে না, এরপরেও সে ট্রাই করে একটু একটু ভিডিও করতে, মেমোরি করে রাখতে। সে যখন বুঝতে পারছে যে আমি একটু তাকে সত্যি নিচ্ছি, সে ভিডিওটা অফ করে দিচ্ছে। তো আজকের ব্লগটা এটুকু, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন, সবার গরম যেন শান্তিতে কাটে, এই দোয়া কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।